নমস্কার, আমার হুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল হুড়িভোজ। আমি আজকে বানাবো ঝিঙের একটা ভীষণ ইউনিক সুস্বাদু রেসিপি। তার জন্য এখানে ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, ঝিঙের খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর পটলও কিছু নিয়ে নিয়েছি, পটলের শক্ত বীজগুলো ফেলে দিয়েছি এবং পটলের খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে। আর আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম করা হয়ে গেলে একদম ছোট চামচের এক চামচ কালো জিরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কালো জিরেটাকে ভেজে নিতে হবে। আর আলুটাকে আমি নুন হলুদ, কিছুটা নুন হলুদ নিয়ে আলুতে মাখিয়ে নিচ্ছি। গরমে এরকম একটা রেসিপি হালকা পাতলা মশলা ছাড়া, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে ঝিঙের পাতলা ঝোলের অনেক রেসিপি শেয়ার করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এবার আমি নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে আলুগুলোকে লাল করে একটু ভেজে নিতে হবে। ঝিঙে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি। এটা আমাদের পেট ঠান্ডা রাখে, গরমকালে কিন্তু খাওয়া ভীষণ ভালো। পেটের যে কোনো সমস্যায় ঝিঙের একটা হালকা পাতলা ঝোল রান্না করে খাওয়া যায়, সেটা ভীষণই ভালো লাগে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে ছোটো চামচের হাফ চামচ মতন থেতো করা আদা দিয়ে দিলাম। আদাটাকে তেলের ওপরে দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা আদার গন্ধ না আসে। এবার আমি এর মধ্যে আদাটাকে একটু ভেজে নিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা টুকরো করা ছিল সেইগুলো দিয়ে দিলাম তেলের ওপরে। এবার কাঁচা লঙ্কাটাকেও একটুখানি তেলের ওপরে আদার সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ঝিঙে আর পটলটা, যেটা আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। পটলটাকেও কিন্তু সরু সরু করে পুরো খোসা ছাড়িয়ে বীজ ফেলে এইভাবে কেটে নিতে হবে। ঝিঙে আর পটল দেওয়ার পরে কিন্তু কিছু নুন কিন্তু দেওয়া যাবে না। নুন দিলে পরে এটা জল, এর থেকে সবজি থেকে জল বেরিয়ে যাবে এবং ভাজা যাবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। তো নুনটা আমি অ্যাড করছি না। সমস্ত ঝিঙে পটলগুলো এবার আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি মসুর ডাল নিয়েছি কিছুটা। এই মসুর ডালটা ভালো করে ধুয়ে জলে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সিতে বেটে নেব। দেখুন, ঝিঙে থেকে কিন্তু একটু জল বেরোয়নি। এগুলোকে ভেজে নিচ্ছি, এখনও আরও কিছুটা ভেজে নিতে হবে। ততক্ষণ আমি ডালটা বেটে নেব নুন কাঁচা লঙ্কা দিয়ে। আর এর মধ্যে একটু জল অ্যাড করছি, ডাল বাটাটা একটু পাতলা হবে তাই কিছুটা জল অ্যাড করে এটা বেটে নিচ্ছি। দেখুন এরকম হবে ডাল বাটাটা। ঝিঙে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন ঝিঙে থেকে তেল ছাড়তে শুরু করেছে। এটা ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার আমি ডাল বাটাটা এর মধ্যে ঢেলে দেব। ডাল বাটাটা ঢেলে দেওয়ার পরে কিন্তু একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নইলে ডালটা দলা পেকে যাবে একটা জায়গায়। তো এটা দেওয়ার পরে একটু ঘন ঘন তলা থেকে নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে মিক্সির বাটি ধোয়া ডাল বাটার জলটা দিয়ে দিলাম। জল দিয়ে আরও ঘন ঘন একটু নেড়ে নেব। ডালটা দেওয়ার পরেও কিন্তু ডালটাকে তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। তলা থেকে এভাবে ডালটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ পুষ্টিকর একটা রেসিপি। এর মধ্যে মসুর ডাল বাটা রয়েছে, মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার রয়েছে, শরীরের পক্ষে ভীষণই ভালো। ডালটা তিন চার মিনিট নেড়েচেড়ে নেয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, চিনি ছাড়াও কিন্তু এই রেসিপিটা ভালো লাগে। তাও আমি একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। দেখুন ডালটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আলাদা করে ডাল রান্না করার কোনো প্রয়োজন নেই, এটা দিয়েই ভাতটা পুরো খাওয়া হয়ে যাবে। জলটা দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে ঘন ঘন একটু নেড়েচেড়ে নেব, যাতে এটা ডালটা দলা না পেকে যায়। ঘন ঘন এই দেখুন নেড়ে নিয়েছি, একটু কিন্তু ডালের দলা পাকেনি। আর আলু আর ঝিঙে এবং সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মনে রাখতে হবে আলু আর ঝিঙে এগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে একদম শেষে। আমি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় ভীষণই ভালো লাগে। এবার একদম শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। এই রান্নাটার স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেবে। একটু
সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা মিশিয়ে কিন্তু আর রান্না করব না, গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে আমি সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে। একটা সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন, এটা ঠান্ডা হলে কিন্তু একটু শুকিয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি একটু গ্রেভি রেখেছিলাম, একদম শুকিয়ে ফেলিনি। এটা গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, ভাত রুটি দুটোর সঙ্গেই ট্রাই করতে পারেন, অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।